আজাদী কা অমৃত মহোৎসবের প্রথম বর্ষের সাফল্য এবং দ্বিতীয় বর্ষের কর্ম পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করার জন্য সোমবার সচিবালয়ের রাজ্যস্তরীয় এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পর্যালোচনা সভায় হরঘর তিরঙ্গা কর্মসূচির প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। হরঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল রূপ দেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে তার রূপায়ণে প্রতিটি দপ্তরকে আরও আন্তরিকভাবে কাজ করার উপর মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা গুরুত্বারোপ করেন।